দর্শক, গাইবান্ধার কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানবো আমাদের সহকর্মী খালিদ হোসেনের কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধা জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 2 লাখেরও বেশি পশু, যা জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। ঈদ ঘনিয়ে আসায় জেলার স্থায়ী অস্থায়ী পশু হাটগুলো এখন কানায় কানায় পরিপূর্ণ দেশি বিদেশি জাতের গরু ছাগলে। শেষ সময়ে কেনাবেচা শুরু হয়েছে পুরো দামে। বিক্রেতাদের দাবি, গরু ছাগল গরু লালন পালনে যে পরিমাণ খরচ হয়েছে সে তুলনায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় এবছর গরু প্রতি 10 থেকে 15 হাজার টাকা দাম বৃদ্ধি পেয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদুর রহমান আমাকে জানিয়েছেন, কুরবানির জন্য প্রস্তুত রয়েছে 2,02,948টি পশু, এর মধ্যে জেলায় চাহিদা রয়েছে 1,47,387টি। স্থায়ীভাবে বিক্রি ছাড়াও জেলায় স্থায়ী হাট 23টি ও অস্থায়ী 20টি হাট সহ কুরবানির পশু বিক্রির জন্য 8টি অনলাইন ওয়েবসাইট রয়েছে। অন্যদিকে আসন্ন ঈদুল আজহা বিভিন্ন নির্বিঘ্নে পশু কেনাবেচা পরিবহন করা সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। এই ছিল গাইবান্ধা থেকে গরুর হাটের সর্বশেষ।